নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ওং নম শিবায় ওং নমঃ শিবায় ও নমশ্রিবায়ো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদেরকে একটি কথা আমি বারবার অনুরোধ করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন কারণ এখানে আমি প্রাপ্তি বলছি মহাপ্রাপ্তি কিন্তু আপনার সঙ্গে কিছু সংখ্যক মানুষের সঙ্গে ঘটবে আবার কিছু মানুষের কিন্তু ঘটবে না এর কারণ অর্থাৎ আগামীকাল যে পাঁচ রাশির মহাপ্রাপ্তিযোগ হতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন রাহু হচ্ছে কুলিযুগে আকর্ষিক প্রাপ্তির মালিক রাহু হচ্ছে কুলিযুগের রাজা এই জন্য রাহু গ্রহকে শুভ অবস্থাতে এনে আপনার এই প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করানো সম্ভব দেখুন অনেকে আছে যে বসে আছেন গল্পগুজব করছেন ভাবছেন যে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে যে দেখ আমার ক্ষেত্রে এরকম হচ্ছে কেন কিন্তু আপনারই পাশের এক বন্ধুর দেখা যাচ্ছে উন্নতি হচ্ছে আপনারই পাশের এক বন্ধুর দেখা যাচ্ছে প্রাপ্তি করছে কিন্তু আপনার প্রাপ্তি করছে না অনেকে বসে বন্ধুবান্ধবদের মধ্যে খুব আলোচনা করছেন কিন্তু দেখুন তার জন্ম ছক এবং আপনার জন্ম ছকের মধ্যে ফারাক কিন্তু রয়েছে অর্থাৎ কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর অর্থাৎ আপনার ন্যাকাল চার্ট এবং আপনার ভাগ্যভাব ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব এই ভাবগুলোকে কিন্তু ভালো থাকা দরকার এই ভাগ্যভাব ধনভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাব যদি আপনার শুভ অবস্থাতে যদি থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে এবার আমি আপনাদেরকে জানাবো যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির কথা লিখে রাখুন সেই রাশিগুলোর ক্ষেত্রে বিশেষ করে আপনার জন্মছকে রাহু গ্রহ শুক্র বুধ এবং শনি এই চারটি গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার কারণ এই যে হঠাৎ প্রাপ্তি ঘটানো হঠাৎ কিছু আসা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে রাহু গ্রহের উপর এই রাহু যদি আপনার ঠিক শুভ অবস্থাতে অবস্থান করে আপনার যদি ত্রিকোণভাবে অবস্থান করে সেটা যদি কোনো শুভ গ্রহের সাথে অবস্থান করে বা এককভাবে অবস্থান করে বা ডিগ্রিগত দিক থেকে স্ট্রং হয় বা নক্ষত্র বা ভাবগত দিক থেকে তুঙ্গ গৃহে যদি অবস্থান করে জানবেন আপনার প্রাপ্তি ঘটবে কত অর্থ প্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর বারবার এই কথাটা আমি বলছি কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা ভাগ্য ছাড়া আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে না অনেকেই প্রতিদিন টাকা ইনভেস্টমেন্ট করছেন প্রতিদিন কিন্তু আপনার প্রাপ্তি না কারণ এই মহাপ্রাপ্তি যোগটা আপনার ক্ষেত্রে আগামীকাল আছে কি না সেটা জেনে নিন এবং বার চার্ট রিফরমেশনের মাধ্যমে যাদের দেখা যাচ্ছে যোগটা কেটে গেছে চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার কিন্তু প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব অর্থাৎ আপনার কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন আপনার জন্মছক বিশ্লেষণ করে আপনার কিন্তু বলানো সম্ভব যে আপনার ক্ষেত্রে ধনভাব আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির ভাব আপনার ক্ষেত্রে ভাগ্যভাব এই ভাবগুলো কেমন রয়েছে এবং আপনার ক্ষেত্রে দেখার দরকার কিসের মহাদশা চলছে কারণ দশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট একই জায়গাতে আপনারা আছেন আপনারা পাঁচজন বন্ধু দেখা যাচ্ছে দুই বন্ধুর খুব উন্নতি হচ্ছে তিন বন্ধু কিন্তু উন্নতি হচ্ছে না দুই বন্ধু লটারিতে অর্থপ্রাপ্তি ঘটে যাচ্ছে কিন্তু আপনার ঘটছে না কেন করছে না কিসের জন্য করছে না এটার জন্য কিন্তু যাদের একটুর জন্য মানে সামান্য কিছুর জন্য মিস খেয়ে যাচ্ছে নাম্বার সেক্ষেত্রে কিন্তু আপনারা রাহু রক্ষা কবচ পরিধান কিন্তু করতে পারেন এই রাহু রক্ষা কবচ আপনাদেরকে আকর্ষিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে আগামীকালে যে পাঁচ রাশি আমি কথা বলবো প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু এই যে টার্গেট যে নাম্বারটা দিচ্ছি কিনা সেটা চেয়ে ইন জেনারেল কিন্তু আপনার ব্যক্তিগত ফর্চুনা নাম্বারটা এবং মোবাইলের সংখ্যার দ্বারাও কিন্তু আপনার ভাগ্য কিন্তু চমকাতে কিন্তু পারে অনেক তথ্য আছে শুধুমাত্র যারা প্রাপ্তি নিয়ে যারা বুকিং করছেন তারা জানতে পারছেন শুধুমাত্র প্রাপ্তি কত অর্থ অর্থপ্রাপ্তি কোন কোন নাম্বারগুলো আপনার শুভ কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার প্রাপ্তি যোগ রয়েছে একজন মানে দক্ষ অ্যাস্ট্রোলজার চুলচেরা বিশ্লেষণ করে সূক্ষ্ম বিশ্লেষণ করে আপনাকে কিন্তু বলে দিতে পারবে অর্থের জায়গাটা কিন্তু টোটাল ডিপেন্ড করে আপনার টোটাল হচ্ছে ভাগ্য ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না আমি বারবার এই কথাটা বলি আর আপনার এই জায়গাটা যদি কোনো কিছু ভালো করতে পারে সেটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে এই জায়গা থেকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে বারবার ধাক্কা খাচ্ছেন একবার নিজের জন্মকুণ্ড বিচার করুন না দেখবেন বা হস্তরেখা বিচার করুন দেখবেন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে আগামীকাল সকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত রাহুকাল রয়েছে সাতটা তিরিশ টু নটা এবং আপনাদের আগামীকালে যে পাঁচ রাশির আমি কথা বলবো প্রথম রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে আপনার বারোটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার মিন রাশি মিন রাশির এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং তিন নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে সেই রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের শুভ সময় সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে আপনার বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ অর্থাৎ এই যে তিনটি রাশির কথা বললাম কর্কট বৃষ এবং মিন একই রাশির মানুষ আছেন প্রত্যেকের ক্ষেত্রে যে ঘটবে এটা আমি কখনোই দাবি করছি না কিন্তু এই যে তিনটি রাশির কথা বললাম কিছু সংখ্যক মানুষ কিন্তু আগামীকাল কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে এরপর দুই যে দুইটি রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশি একটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে আপনার বারোটা পনেরো মিনিট পর্যন্ত এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে সেই রাশির নাম তার আগে একটি কথা বলি প্রত্যেকে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আট এবং ছয় আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে বারোটা থেকে একটা চোদ্দো মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই যে আগামীকালে পাঁচ রাশির আমি কথা বললাম এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির কিন্তু একটা বড় যোগ কিন্তু রয়েছে অর্থাৎ মহাপ্রাপ্তির যোগ আপনার জীবনে যদি আপনি ঘটাতে চান অবশ্যই নিজের ব্যক্তিগত জন্ম ছকটা একবার বিচার করুন বিশ্লেষণ করুন এবং আপনার ক্ষেত্রে শুভ সময়টা কখন থাকছে কোন বছরগুলো আপনার ক্ষেত্রে ভালো এবং সেই বছরে কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনি জেনে নিন কারণ রাহুকে স্ট্রং করুন রক্ষা কবচ আপনি পরিধান করুন বিশেষভাবে প্রাপ্তির একটা মহা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো প্রত্যেকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে আমি বারবার বলছি আপনারা শেয়ার করুন আপনারা অর্থ অপচয় করছেন কিন্তু নিজস্ব জন্মকুণ্ডলীটা আগে বিচার করুন প্রতিদিন ভাবছেন যে আমার এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে এর জন্য তো জ্যোতিষশাস্ত্র নমস্কার